আপনাদেরকে দেখাবো, সেটা আপনারা হলো বাড়িতে করেন বা কেউ যদি জিমে যান তো জিমে গিয়ে করেন। তো বন্ধুরা আজকে পুরো ডিটেলস বলছি, আপনারা শুরু থেকে লাস্ট যদি ভিডিও দেখুন তো অবশ্যই 100% পুরো ডিটেলস পেয়ে যাবেন। তো বন্ধুরা বেশি না আমরা ডেলি শুরু করবো আমাদের ভিডিও তাড়াতাড়ি, লেটস গো টু স্টার্ট। তো বন্ধুরা প্রথমত আমি মারবো আপনাদেরকে বাইসেপ বারবেল কার্ড। তো এখানে একটা কথা নেই বন্ধুরা, বেশিরভাগ লোক কি করে বলুন, বাইসেপ বারবেল কার্ড মাথা সে মানে মারার স্টার্ট করে না, তো তারা কি করে কয়েকটা ওয়ার্কআউট মিস্টেক করে মারে। তো মিস্টেকটা কোথায় করে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে হাতে ধরে দেখাই দেবো, আর কি আমার আমি দেখাই দেবো মেরে যে কোন জায়গায় মিস্টেকটা হয়। দেখুন বন্ধুরা, সাপোজ এই কাছে আমার কাছে বারবেল কার্ডটা এখানটা আছে। তো বেশিরভাগ লোকে কি করে বলুন জানেন, যখন আপনারা কেউ যদি যখন মারে ভালো করে মারতে চেষ্টা করে বা বডি বানানোর জন্য ভালো করে মারে, বেশি ওয়েট দিয়ে মারে বা কেউ কম ওয়েট দিয়ে মারে, সেই যতটুকু মারবে না কেন তারা কি করে মিস্টেকটা দেখুন মারে। যখন আপনারা এইভাবে মারবেন প্রথমে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এবার বুঝবেন। আপনারা তো এবার বুঝতে পারছেন তোমার মিষ্টিটা কোন জায়গায় দিচ্ছে, সেটা কোন জায়গায় দেখুন। আমি যখন এখানে মারতেছি না, আমার হাতটা কিন্তু উপর নিচ উপর নিচ দিতেছে, এটা সব থেকে বড় মিস্টেক এই জায়গা। আপনাকে সঠিক ভাবে মারতে হবে, সেটা কোনভাবে দেখুন হাতটা আপনাকে অ্যাডজাস্ট করে এইভাবে মারতে হবে, যাতে আপনার এই অঙ্কটা যাতে হিলে হিলে না করো, কিন্তু আপনার এতটুকু এড়িয়ে যাতে আপনার এইভাবে মারা হয়ে যাবে। এইটাকে আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে লাগবে। আমি আর একটা মাটি দেখা দিয়েছি বলতে আপনার ভালো করে দেখুন, এইখানে দেখুন লক্ষ্য করুন। আপনারা তো এবার বুঝতে পারছেন আমি শুধু এতটুকু মারছি, এরকম এরকম না, এটা কিন্তু একদম টোটালি রং। এটা আপনাকে ভালো করে ফলো করতে লাগবে, ভালো করে জানতে লাগবে, তবে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তাড়াতাড়ি। না হলে ভুলভাল করে মারবেন, রেজাল্ট কিন্তু ভালো আসবে না বন্ধুরা, অ্যাকচুয়ালি রেজাল্ট কিন্তু ভালো আসবে, একদম আসবে না। তো বন্ধুরা প্রথম আপনারা এই জায়গায় মিস্টেক করেন। আর দ্বিতীয়ত মিস্টেকটা কোন জায়গায় বন্ধুরা, আমি আর একটা আপনাকে বাইসেপের ওয়ার্কআউট দেখে মারছি, সেটা ডাম্বল দিয়ে, ওই জায়গায় কোথায় মিস্টেক হয় আমি সেটা দেখাচ্ছি। সেটার জন্য আমাকে দুটো ডাম্বল লাগবে এই জায়গায়। তো বন্ধুরা দেখুন আমার কাছে দুটো ডাম্বল আছে। তো এইখানে একটা কথা বলি বন্ধুরা, ডাম্বল দিয়ে যখন আপনারা মারার চেষ্টা করবেন আপনার কিন্তু ওই মতো প্রবলেম হয় ডাম্বল দিয়ে মারার সময়, তো এটা আপনারা ফলো করুন। আমি একবার মারে দেখা দিচ্ছি আপনাকে, দেখুন বেশিরভাগ লোকের বন্ধুরা যখন মারার সুযোগটা এইভাবে মারে। প্রথমত বলছি এবারও বলছি, হয়তো বুঝতে পারেননি না, ঠিক বুঝতে পারেননি না, এবার বুঝবেন, এ দেখুন এদিকে দেখুন এবার বুঝবেন মিষ্টেকটা কোন জায়গায় হচ্ছে। আপনার কিলি থেকে হাতের তালু অবধি, আপনার কিলি থেকে এই মানে অংশটা যাকে কাট এই অংশ কখন শুনবে না, শরীরটা দেখুন আমি মারতেছি। এবার বুঝতে পারছেন যে কোন জায়গায় আমার নষ্ট বলতে এরকম ভাবে মারবেন না, এরকম ভাবে মারবেন না, এটা বলতে টোটালি রং। যদি আপনারা এইভাবে মারেন মোট কথা আপনার এত এই থেকে এই অংশটা এক জায়গায় স্থির থাকবে, শুধু আপনার নড়বে এই অংশটা, বুঝলি এই যখন আপনার এভাবে এইভাবে মারবে না তখন আপনার পুরো ওভার ওর হাতটাতে প্রেশার করে, তাহলে কিন্তু বাইসেপ আপনার এইদিকে পাম্প হবে না, আপনাকে এই দিকে পাম্প করতে লাগে, আপনাকে এতটুকু অংশ শুধু পেশা দিতে হলে এতটুকু মারতে লাগে, তবে এই দিকে পাম্প হবে। এটা কথা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা, আর মনোযোগ দিয়ে মারবেন, কখনো আপনার মিস্টেক করে না, নাহলে প্রবলেমে প্রবলেম। তো বন্ধুরা এরপরে আসি আমার আর একটা মেন ইম্পর্টেন্ট কথা। তো বন্ধুরা দেখুন আমি একটা কথা বারবার বলি বন্ধুরা, এখনো বলছি, আমার কাছে কমেন্ট আসে যে দাদা আমার ওজন বেশি আমি কমাবো কীভাবে, বা দাদা আমার ওজন কম আমি বাড়াবো কীভাবে, বা দাদা আমার এছাড় চর্বি ফ্যাট ফ্যাট মানে সব কিছু বেড়ে গেছে এই কীভাবে কমাবো, এরকম অনেক অনেক মানে প্রশ্ন আসে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমি বারবার একটা কথা বলি, সবাই আমাকে এটা কিন্তু মানে বারবার জিজ্ঞাসা করে যে ওজন কমানোর পাউডার দিই, ওজন বাড়ানোর পাউডার দিই, বডি বিল্ডার
বডি বানানোর পাউডার কি, সবাই এগুলো প্রশ্ন আমাকে করে। তো আমি এর উত্তর আজকে বলতে একটা খুব সহজ এবং সিম্পল ভাষায় দেবো, যে উত্তরগুলো কি বন্ধুরা আপনারা ভালো করে শুনে নেবেন। দেখুন বন্ধুরা, যখন আপনার মাসাল গেম এনে গিয়েছে, মাসাল গেম করতে যাবেন না, তখন আপনার কঠিন কিন্তু আলাদা হয়। মনে রাখবেন, ধ্যান রাখবেন, মাসাল গেমের কঠিন আলাদা। এবং ওভারঅল যারা পাতলা ছেলে, যারা একদম রোগা পাতলা সাইডে ফটো দেখতে পাচ্ছেন, সেগুলো রোগা পাতলা যদি আপনারা থাকেন, তো আপনার যখন মাস গেনিং এনে কি শরীরে মাংস করার আলাদা কঠিন থাকে, ওরা আপনাকে এনে রাখবে। মাসাল গেনিং আলাদা, মাস গেনা এমনকি যারা পাতলা রোগা তাদের জন্য আলাদা কঠিন, তার জন্য আলাদা নিতে লাগবে। প্লাস যারা পাতলা মানে সরি যারা মোটা থেকে পাতলা হতে চান, যারা খুব মোটা আপনার দেখতে পাচ্ছেন ফটো, এগুলো যারা মোটা মানে ওয়েট কমাতে চান, ওয়েট লস করতে চান, মানে ওজন কমাতে চান, তাদের জন্য তারা আলাদা প্রোটিন বা পাউডার থাকে। আপনারা এই কথাটা ভালো করে ধ্যান দিয়ে শুনুন। এমনটা না আপনারা মোটা আপনারা ওজন কমাতে চান আর আপনার নিতে চান মাস গেনিং বা মানে অন্যরকম পাউডার, সেগুলি আপনাকে ক্ষতি করে। এটা আপনাকে ধ্যান রাখবেন বন্ধুরা, যাতে আপনার কখনো এগুলো মিস্টেক না হয়। আপনারা শুধু ভালো করে মনোযোগ দিয়ে জিনিসগুলো নেবেন, কখনো ভুলভাল করে নেবেন না। তবে একটা কথা বলি বন্ধুরা, আমাকে একটা কমেন্ট আসছে, আমার একটা ভাই করছে যে ভাই আমার ওজন কমানোর জন্য কারণ করি। দেখো বন্ধুরা, আমি একটা কথা বলি, ওজন কমানোর জন্য কারণ আমি আজকে আপনাদেরকে বা একটা সাপ্লিমেন্ট বলবো যেগুলো আর কি ফ্যাট লস করার জন্য। আপনার চাইলে ইন্টারনেটও সার্চ করতে পারেন, প্লাস আপনার চাইলে মানে মানে দোকানে গিয়ে বা ওই সাপ্লিমেন্টের দোকানে গিয়ে রিসার্চ করতে পারেন, বা ইউটিউবের ভিডিওর মধ্যে আপনার হয়তো নলেজ পাতে পারেন যে ওয়েট লস করার জন্য কোন প্রোটিনগুলো ভালো। তো বন্ধুরা, আমি আজকে কয়েকটা আপনাকে দেখাবো, আপনারা হয়তো ফটোর মধ্যে দেখতে পাচ্ছেন যে ওয়েট লস করা মানে ওয়েট কমানোর জন্য যে প্রোটিনগুলো আপনারা হয়তো পাউডারগুলো দেখলে দেখতে পাচ্ছেন, সেগুলো নিতে পারেন, সস্তায় পাবেন। প্লাস বন্ধুরা, আজকে কয়েকটা আমি ক্যাপসুল এনইএস ক্যাপসুল বলতে কি ট্যাবলেট যেটাকে বলে, সেই মতো কয়েকটা ট্যাবলেটগুলো আপনাকে সাজেশন করতেছি ওয়েট কমানোর জন্য। এগুলো একদম ন্যাচুরালি বন্ধুরা, আপনারা যদি এগুলো খান তো 100% কিছুটা হলেও ওজন কমাবে। তবে মনে রাখবেন, ওজন কমানোর জন্য আপনাকে ডায়েটটাও ভালো করে ফলো করতে থাকবে, আর মাঝে মধ্যে এক্সারসাইজ এনে কি ব্যায়াম রানিং জাম্পিং এসব কিন্তু আপনাকে করতে লাগবে। মনে রাখবেন, এগুলো আপনাকে যখন মানে মেনে চলবেন তখন 100% আপনার ওয়েট কমে আসবে, আপনার ফ্যাট কমে যাবে, আপনার ভুঁড়ি কমে যাবে, আর আপনাকে দেখতে একটু মাসকুলার লাগবে। ইয়েস বন্ধুরা, অবশ্যই লাগবে। আর যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আমি আপনার প্রত্যেকটা কমেন্টের উত্তর অবশ্যই দেবো। আর যদি কমেন্টের উত্তর দিতে না পারি তো এই সময়তে ভিডিও 100% বানিয়ে দেবো। আপনারা শুধু কমেন্ট করুন, আমি আপনার প্রত্যেকটা প্রবলেমকে সলভ করার চেষ্টা অবশ্যই করব। দেখা হবে একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।